क्वेश्चन नम्बर 13 एक्सरसाइज 6.5 क्लास 10 আমাকে এখানে বলেছে ডি এন্ড ই আর টু পয়েন্টস অন দ্য সাইডস সি এ অ্যান্ড সি বি রেসপেক্টিভলি অফ ট্রাইঙ্গেল এবিসি রাইট অ্যাঙ্গেল অ্যাট সি। একটা এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আছে যেটা অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি, এবং ওটার মধ্যে সি এ সাইডের উপর একটা পয়েন্ট ডি আছে এবং সি বি সাইডের উপর একটা পয়েন্ট ই আছে। তো প্রুফ করতে বলেছে এ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। প্রথমে ড্রয়িংটা করি, ধরো বেটার অপশন কী দিয়ে করবো, এই ড্র করলাম, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো অ্যাঙ্গেল সি এটা আমার, ঠিক আছে। এখন এটা জয়েন করব, তো আমি এটা একটা ডিফারেন্ট কালার দিয়ে জয়েন করছি, কেন করব পরে দিয়ে বোঝাচ্ছি, তোমাদের বোঝানোর জন্য শুধু করছি, অন্য কিছু না। এই টান দিলাম, দ্যাট মিনস এখন আমি লিখতে পারি এটা আমার এ, এটা আমার বি। এখন কী বলছি, সি এর মধ্যে একটা পয়েন্ট ডি আছে, সি এর মধ্যে একটা পয়েন্ট ডি নিলাম, মিডল পয়েন্ট এমন হতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট পয়েন্ট নিতে হবে বলেছে, ঠিক আছে। আর সিবির মধ্যে একটা পয়েন্ট নিতে বলেছে, সিবি কোনটা, এটা পয়েন্ট নিতে বলেছে ই, ধর নিলাম ই, ক্লিয়ার। এখন আমি ডিকে জয়েন করে দেব, ডিকে জয়েন করে দেব, এরপর এইকে জয়েন করে দেব, এইকে জয়েন করে দেব, এরপর ডিবিকে জয়েন করে দেব। জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমি কালার ইউজ করছি, এমন কোনো কথা নেই যে তোমার ইউজ করতে হবে এগুলো, জাস্ট তোমরা যাতে বুঝতে পারো সহজে এই জন্য কালারটা আমি ইউজ করলাম। এখানে আমাদের প্রুফ করতে হবে এ স্কোয়ার প্লাস ডি বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন কালারগুলো কেন আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিলাম, ওয়েট এ মিনিট, এখানে যতগুলো ট্রায়াঙ্গেল আছে সবগুলো কিন্তু আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সবগুলো যত ট্রায়াঙ্গেল তুমি দেখছো সবগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে কী হয়, হাইপোটেনিয়াস থাকে, প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার একটা একটা হাইপোটেনিয়াস, প্রতিটা ডিফারেন্ট কালার এক একটা ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস। আমাদের কী করতে হবে, এই হাইপোটেনিয়াস ধরে পিথাগোরাস সম্বন্ধে সবগুলো ট্রায়াঙ্গেলের পিথাগোরাস থিওরি লিখতে হবে, আর কিছু না, লেখার পরে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। প্রথম আমি আর এমন কোনো কথা নেই, সিকোয়েন্সলি যে কোনো তুমি ট্রায়াঙ্গেল ধরো, আমি ধরলাম ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এ বি সি ট্রায়াঙ্গেল, এ বি সি ট্রায়াঙ্গেল, হাইপোটেনাস কোনটা, এবি স্কোয়ার, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, প্রথম শেষ। এখন ইয়েলো কালারটা, ইয়েলো কালার হচ্ছে এই এই, তাহলে কার ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলের আমার হাইপোটেনাস হবে, এ সিই, ইন ট্রায়াঙ্গেল এ সিই, এ ই স্কোয়ার ইজ ইকুয়াল টু সেম এ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। নেক্সট ধরো আমি এটা নিলাম, বিডি নিলাম, বিডি কার ট্রায়াঙ্গেল বি সি ডি, ইন ট্রায়াঙ্গেল বি সি ডি, এই অরেঞ্জ কালার যে হাইপোটেনিয়াসটা যে কার, বি সি ডি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল হাইপোটেনিয়াস, তাহলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। নেক্সট হলো কি, গ্রিন কালারটা, গ্রিন কালারের হাইপোটেনিয়াস মানে ডি, ডি কার, ডি হচ্ছে ডি সিই বা ইসিডি যেটা বলতে চাও, ইন ট্রায়াঙ্গেল ডি সিই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। আমি চারোটা আমার হাইপোটেনাস কোটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, আমি এক দুই তিন চারটা ট্রায়াঙ্গেলের পিথাগোরাস সম্বন্ধে বের করে ফেললাম। নাও
আমাকে এখানে প্রুফ করতে এ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্রুফ করতে বলেছে। আমি প্রথমে এ ই স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লিখি। এ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার কি? এ ই এই কোনটা? এটা ওয়েট এ মিনিট এ ই পেলাম, এই কোনটা? এই হচ্ছে এটা, লিখি এ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার কোনটা? বিডি স্কোয়ার মানে হচ্ছে এটা, এটা আমার বিডি স্কোয়ার। বিডি স্কোয়ারে কী আছে? বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। বিডি স্কোয়ারে যা লিখবো, বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ওকে, ইজিক্যাল টু সাইন। এখন আমি কী করবো? এসি স্কোয়ারের সঙ্গে বিসি স্কোয়ারকে পাশাপাশি নিয়ে আসব, আর সি স্কোয়ারের সঙ্গে সিডি স্কোয়ারকে পাশাপাশি চলে যাবে। এখন এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার, দেখো এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার কে? এ বি স্কোয়ার, লিখে দিলাম এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সিডি স্কোয়ার, সি স্কোয়ার সিডি স্কোয়ারকে ডি স্কোয়ার, লিখে দিলাম ডি স্কোয়ার। দেয়ারফোর এ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, প্রুফড। খুবই সহজ, যা সবগুলো ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস বের, হাইপোটেনাস ধরে ধরে আমাদের পিথাগোরাস ফর্মুলাতে বের করে দাও, ওদের পিথাগোরাস থিওরাম, এরপরে আমাদের যেটা বের করতে বলেছে ওটাকে ডেমনস্ট্রেট করো, হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানের মধ্যে কিন্তু তোমার সবার, আমি কম লিখলাম কারণ সময়ের, যত ছোটো ভিডিও হবে তত তাড়াতাড়ি ইজিলি ওটা পোস্ট করতে পারবো, তাই বাই পিথাগোরাস থিওরাম, পিথাগোরাস থিওরামগুলো সবগুলোর মধ্যে লিখতে পারতে, লিখে করতে পারতে, ঠিক আছে। এখানে সবগুলো বাই পিথাগোরাস থিওরাম লিখে লিখে করবে। এটাই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 13। নেক্সট কোশ্চেন নাম্বার 14 সলভ করবো নেক্সট ভিডিওতে।